সামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছে তো আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনা আমি উচ্চারণ করবো এবং এর অর্থ বলবো আপনারা অনেকে হয়তো ইংলিশ জানেন অলরেডি সো আপনারা অলরেডি বুঝতেছেন এই বাক্যগুলোর অর্থ কী হবে তারপরও আমি বাংলায় বলে দিব উচ্চারণ এবং অর্থ হেই হেই মানে আমাৰ যোন দেখা হ'ল হাই বুলি অতা সুৰ মৰ ডো সুৰ মৰ ডো তুমি কেমন আছ থাক য়গ মাক ইয়ক মৰ ব্ৰ ধন্যবাদ আমি ভাল আছো থাক স্কোহ আপোনাকে ধন্যবাদ থাক স্কোহ আপোনাকে অনেক ধন্যবাদ ৱৰ্শ গুড Ingen orsak. Varsågod. Ingen orsak. Öppna klockan. Det är bara att öppna klockan. Öppna den. Öppna den. Det är ett yttre Volvon. Mitt nam Mit namn är. Mitt namn är. Mitt namn. Det är för att öppna namnvolven. Gör den öppna namn. Mitt namn är rifat Mitt namn har inte rivits. আপনি প্রশ্ন করতে চান ও দে হিয়েটার তোমার নাম কি ও দ হিয়েটার তোমার নাম কি তো সাধারণত যখন ওদটা উচ্চারণ করা হয় ডিটা উচ্চারণ করা হয় না তো এটা হবে এভাবে ও হিয়েটার ডিও তোমার নাম কি গুমোরন গুমরণ শুভ সকাল গু আফ গুড আফ গুদনাথ গুদনাথ শুভরাত্রি তো একটা জিনিস লক্ষ্য করবেন এখানে গু মরণ এবং গু আফতামিদা এই দুইটা উচ্চারণ করার সময় সাধারণত ডি উচ্চারণ করা হয় না তো বলবেন গু মরণ গু মরণ গুদ বললো যে ভুল এরকম না কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু শব্দ উচ্চারণ করে তারা এইভাবে লোকালভাবে আর কি তো এটা বললে আর কি মানুষ বুঝে যায় আপনি শুধু পারেন বা ভালো বুঝেন এরকম আপনি বলতে পারেন গুমরন যেমন তবে ওইখানে আবার ডি করতে হবে গুনাথ বললে হবে না আবার গুদনাথ সাধারণত বলা তো আমি একবার উচ্চারণ করে যাচ্ছি হেই হুরমহ থাক Jag mår bra. Tack ska du ha. Varsågod. Ingen orsak. Mitt namn är Rifat. Vad heter du? God morgon. God eftermiddag. God natt. Asket ska äta 7 kilo. Jag fett. alaikum.